দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মুনার হোসেন ডিপজল। গত বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান নায়কদের প্রসঙ্গে ডিপজল বলেন, সাকিব তো বয়স্ক হয়ে গেছে, নতুন ছেলে আসছে অনেক, সাইমন সাদিক, আরফিন শুভ, বাপ্পী চৌধুরী ভালো কাজ করছে, সাকিবের জ্বালা কেউ সহ্য করতে চায় না, সে তো সেটা দেরি করে আসে, একটা কাজ করতে গিয়ে সিনিয়র শিল্পীরা সাকিব দেরি করায় বসেছিলেন, পরের দিন আমি নিজেও একইভাবে বসে থাকলাম, কে কার জন্য বসে থাকে। 19 সেপ্টেম্বর বিকেলে ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর লায়াবেথ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। 30 অক্টোবর হৃদরোগে আক্রান্ত ডিপজলের সফল অস্ত্রোপচার হয়। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।